বন্ধুরা, এই দেশের মুসলমান আল্লাহ রসুলের সাহাবীরা মরবার টাইমেও রসুলের সুন্নাতকে জাগ্রত করে রাখার মানসিকতা রেখেছিলেন। আর আজ আপনারা আর আজকে আমরা এই দেশের মানুষ রসুলের কোনো একটা সুন্নাতকে ভালোবাসি না, না খাওয়াতে গিয়েই, না পড়াতে গিয়েই, না কোনো বিষয়ে আমরা মানতে পারছি। কেন এমন হয়? আল্লাহর নিদানকে, রসুলের বিধানকে আপনি যদি উল্লঙ্ঘন করেন তাহলে আপনার ক্ষতি কী হবে আপনি জানেন না? কোনো একটা কানুনকে যদি আপনি না মানেন তাহলে আপনার পরিণামটা কী দাঁড়াতে পারে আপনি জানেন না? আপনাকে সহিহ হাদিস বলছি, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একজন দেহাতি লোক মেহমান হয়েছে, রসুল তাকে সাথে করে নিয়ে খেতে বসেছেন দস্তরখানে। তো এই দেহাতি মেহমানটা খেতে বসে বাম হাতে লোকমা উঠাচ্ছে, ডান হাতে লোকমা উঠাই না, ডান হাতে লোকমা উঠাই না। রাসূলকে বলছেন, কুলবে আমিনেকা, এ সাথী আমার, এরে আমার সাহাবি, বাম হাতে কেন খাচ্ছ, ডান হাতে তুলে তুলে খাও, ডান হাতে তুলে খাও। এ কথাটা যখন নবীজি বললেন তখন লোকটা সাথে সাথে জবাব দিয়ে বলছেন, লা আস্তাতিও, আমি ডান হাতে খেতে পারবো না, আমি বাম হাতে খাচ্ছি, আমাকে বাম হাতেই খেতে দেন, আমি ডান হাতে খেতে পারবো না। কোনো অসুবিধা যদি থাকে আর ডান হাতে খেতে পারবো না বলে তো সেটা আলাদা কথা, কোনো অসুবিধা নেই, গাছ জোরে বলছে আমি ডান হাতে খেতে পারবো না, আমি বাম হাতে খাবো, এতে আপনার কি?